নমস্কার বন্ধুরা, জব আপডেটস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি কথা বলবো একটি সরকারি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং যথেষ্ট ভালো মানের কিন্তু একটি বেতন। এবার আমি সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, সেখানে আমি লাস্ট ডেট কবে, কী কী কোয়ালিফিকেশান, কত কী ভ্যাকেন্সি রয়েছে সেগুলো সম্পূর্ণ নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকো। তো চলো দেরি না করে শুরু করছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি কথা বলবো আইটিবিপি থেকে যে নতুন রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা সম্পর্কে, মানে ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের আন্ডার থেকে যেই নতুন বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট ডট ইন্ডিয়া এর তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা হচ্ছে, দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট। এখানে অ্যানিম্যাল ট্রান্সপোর্টের যে পোস্টটি রয়েছে সেটার ওপর থেকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু সম্পূর্ণ গ্রুপ সি এর একটি পোস্ট, মানে বুঝতেই পারছো গ্রুপ সি এর আন্ডারে পোস্ট, তার মানে যথেষ্ট ভালো মানের বেতন এবং পোস্টটিও কিন্তু যথেষ্ট ভালো। আর বলেই রাখছি, এটা হচ্ছে কনস্টেবলের যে পোস্টটা নিয়োগ করেছে সেটা হচ্ছে অ্যানিম্যাল ট্রান্সপোর্টের ওপরে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে যে অলরেডি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং শুরু কিন্তু হয়েছে আগস্টের 29 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে কিন্তু এই সেপ্টেম্বরের 27 তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তার মানে আর অল্প কিছুদিন সময় রয়েছে। যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, তারা তারা ঝটপট এই অ্যাপ্লিকেশনটি করে নাও, কারণ কিন্তু লাস্ট ডেট খুব কাছেই আছে, 27 তারিখেই শেষ হয়ে যাচ্ছে। তাই তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু এই পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারো। আরও ডিটেলসে কথা বলবো, চলো দেখে নিই আর কী কী রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা দেখো, এখানে লেখা রয়েছে অন টেম্পোরারি বেসিস লাইক টু বি পারমানেন্ট ইন আইটিবিপি। তো এটা দেখো, এটার মানে হচ্ছে তোমরা কিন্তু প্রথমে অ্যাজ এ টেম্পোরারি হিসেবে নিযুক্ত হলেও পরবর্তীতে কিন্তু তোমাদের এই পোস্টটি পারমানেন্টই হয়ে যায়। মানে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলির ক্ষেত্রে এই ধরনের কিছু লেখা থাকে, তার মানে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে প্রথমে তোমরা টেম্পোরারি হিসেবে নিযুক্ত হলেও পরবর্তী কিন্তু এটা পুরোপুরি সরকারি হয়ে যায়। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন মোড রয়েছে, মানে অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এবার চলো সরাসরি দেখে নিই যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। তো দেখো, এখানে পোস্টের নেম নাম তো আমি আগেই বলেছি যে এটা হচ্ছে কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্টের একটা পোস্ট, এবং সেখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 52টি এবং মেল এবং ফিমেল উভয়ই এখানে এক্ষেত্রে আবেদন করতে পারছে। কিন্তু মেলদের জন্য কিন্তু টোটাল সিট রয়েছে 44টি এবং ফিমেলদের জন্য রয়েছে কিন্তু 8টি। এই নিয়ে টোটাল 52টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং এসসি এসটি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। আর তোমরা যদি আবেদনটি করতে চাও তাহলে কিন্তু এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.recruitment.itbppolice.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবার বন্ধুরা আমরা আলোচনা করব পে স্কেল কী রয়েছে, মানে তোমরা কেমন কী বেতন পাচ্ছ এই পোস্ট থেকে, চলো দেখে নেই। তো দেখো বন্ধুরা, এখানে দেখো পে স্কেল কিন্তু লেভেল রয়েছে 3 এবং বেতন কিন্তু তোমাদের রয়েছে 21,700 থেকে 69,100 পর্যন্ত। মানে বুঝতেই পারছো খুব ভালো মানের কিন্তু একটি বেতন, কারণ তোমরা বুঝতেই পারছো যে গ্রুপ সির আন্ডারে একটি পোস্ট, সুতরাং এখানে কিন্তু বেতনের মানটাও ভালো রয়েছে। সাথে তোমরা যে সমস্ত ফেসিলিটিগুলো অন্যান্য চাকরির ক্ষেত্রে থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই রয়েছে এক্ষেত্রে। এবার বন্ধুরা আমরা আলোচনা করব এজ লিমিট কী রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, চলো দেখে নিই। তো দেখো বন্ধুরা, এখানে যেটা রয়েছে এজ লিমিট কিন্তু রয়েছে 18 থেকে 25 বছর, মানে তুমি যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু রয়েছে 10 পাস, মানে যে কোনো, মানে মেট্রিক পাস, মানে তুমি যদি যে কোনো রেকগনাইজড বোর্ডের আন্ডার থেকে যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এবার দেখো বন্ধুরা, কাট অফ ডেট ফর এজ অ্যান্ড রিল্যাক্সেশনের ক্ষেত্রে কী বলেছে। তো আগেই বলেছিলাম যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু সেপ্টেম্বরের 27 তারিখে। তো এখানে বলে দিয়েছে, দেখো, ক্যান্ডিডেটের বয়স কিন্তু 28 সেপ্টেম্বর 1997 আগে হলেও হবে না এবং 27 সেপ্টেম্বর 2004 পরেও হলেও কিন্তু হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে এখানে সালগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর অবশ্যই হতে হবে। আর চলো দেখে নিই আর কী কী তথ্য রয়েছে।
এবার দেখো এখানে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এজের যে ছাড়টা তোমরা পেয়ে থাকো, মানে এসসি এসটিদের জন্য 5 বছর এবং জেনারেলদের জন্য, মানে এক্স সার্ভিসম্যান জেনারেল এবং আনরিজার্ভদের জন্য কিন্তু রয়েছে 3 বছর, এক্স সার্ভিসম্যান এসসি এসটিদের জন্য রয়েছে কিন্তু 8 বছরের একটি ছাড়, এবং গভর্নমেন্ট যে সমস্ত চাকুরিরা রয়েছে, চাকুরিজীবীরা রয়েছে তাদের জন্য কিন্তু 40 বছর বা 45 বছর পর্যন্ত একটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ছাড় পাচ্ছ। এইভাবে কিন্তু অনেক ছাড় রয়েছে, মানে ক্যাটাগরি ওয়াইজ যে 4 বছর 5 বছর 3 বছরের ছাড় পেয়ে থাকো তারা কিন্তু সেটা সেই ছাড়টা পাচ্ছ। তো চলো বন্ধুরা দেখে নিই আরও কী কী তথ্য রয়েছে। তো দেখো এখানে যেটা রয়েছে তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা রয়েছে যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস এর মধ্যে পড়ছো ক্যাটাগরির মধ্যে তাদের জন্য কিন্তু 100 টাকা ফিস রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য, এবং যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট আর হলো এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো ফিস দিতে হচ্ছে না। আর তোমরা যদি অ্যাপ্লিকেশনটি করতে চাও তাহলে আবারও বলছি এখানে www.recruitment.itbbpolice.in এখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারো। এবার বন্ধুরা আমি আলোচনা করব সিলেকশন প্রসেস নিয়ে। তো বলে রাখি বন্ধুরা তোমাদের কিন্তু 3টে ধাপে সিলেকশন হবে। তো প্রথম ধাপে কিন্তু তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট দিতে হবে, মানে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর যখন অ্যাডমিট কার্ড আসবে সেই অনুযায়ী তোমাদের যে ভেন্যু দেওয়া হবে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে একটা ফিজিক্যাল টেস্ট দিতে হবে। দেন কিন্তু পার্ট টুতে গিয়ে একটা তোমাদের রিটার্ন এক্সাম দিতে হবে 100 মার্কের ওপরে। তো সেক্ষেত্রে কী কী সাবজেক্ট রয়েছে চলো দেখে নিই। তো দেখো প্রথমেই রয়েছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে বা জেনারেল নলেজের ওপরে, সেক্ষেত্রে কিন্তু 25টা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে 25। নলেজের ওপরে নলেজ অব এলিমেন্টারি ম্যাথমেটিক্স সেখানে কিন্তু থাকবে 25টা কোশ্চেন এবং নাম্বার থাকবে 25, এবং দেন থাকবে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্ন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চেনের নাম্বার থাকবে 25 এবং কোশ্চেনের এবং সংখ্যাও থাকবে কিন্তু 25টি। আর বেসিক নলেজ অব দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও 25টা কোশ্চেন থাকবে এবং 25 নম্বর থাকবে। এবার এই নিয়ে কিন্তু সর্বমোট 100টি কোশ্চেন থাকবে এবং টোটাল 100টা মার্কস থাকবে। এবার সেক্ষেত্রে যদি তোমরা এক্সামে পাশ করে থাকো দেন কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে, মেরিট লিস্ট বেরোবে, দেন তোমাদের চাকরিটি হবে। তো এই ছিল আজকের ভিডিওটি আমার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব বাটন আছে সেটা ক্লিক করে দিও, এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আমাদের সাথে থেকো, পাশে থেকো।